টুডে ডিসকাস অ্যাবাউট হোয়াই রভিং ব্রেকেজ ইন সিমপ্লিক্স মেশিন হোয়াই রভিং ব্রেকেজ ইন সিমপ্লিক্স মেশিন কী কী কারণে সিমপ্লিক্স মেশিনে রবিন ব্রেকেজ হয় এটা নিয়ে আজকে আলোচনা করব তো আমরা অনেক সময় দেখতে পাই যে সিমপ্লিক্স মেশিনে বিভিন্ন কারণে ব্রেকেজ হয়ে থাকে রবিন ব্রেকেজ হয়ে থাকে এগুলোর জন্য অবশ্য বিভিন্ন কারণ আছে সেগুলো হচ্ছে যে প্রথমত ইমপ্রপার রবিং টেনশন সেট আপ অর্থাৎ রবিং যে টেনশন আছে সেটা একটা সেট আছে রবিং টেনশনটা কত থাকবে কত থেকে কতর ভিতরে থাকবে সেই সেট করতে হবে দেন হচ্ছে যে ইফ স্লাইবার থিক অ্যান্ড থিন অর্থাৎ যদি স্লাইবার মোটা এবং চিকন আসে হ্যাঁ আপনি ধরেন সিমপ্লেক্সে ফিট করেছেন স্লাইবার সেক্ষেত্রে সেই স্লাইবারটা মোটা চেকন আসলো সেই ক্ষেত্রে কিন্তু ব্রেকেজ হতে পারে দেন হচ্ছে ইফ ব্যাড পিচিং ইন ড্রফ মেশিন তো আমরা যদি সিমপ্লেক্সের আগে চলে যায় যে ড্রয়িং মেশিন সে ড্রয়িং মেশিনে যে অপারেটর আছে তারা যদি আপনার সঠিকভাবে পিচিং না করে পিচিং যদি আপনার পিচিংয়ের পরিমাণটা যদি অনেক বড়ো হয়ে যায় লং হয়ে যায় যতটুক পারা যাবে যে ছোটো করে পিচিং করে দেওয়া ঠিক আছে আর হচ্ছে পিচিংয়ের যে একটা যে সিস্টেম আছে সেটা হয়তো অপর কিংবা লাইনম্যান যারা আছে তারা ভালো জানে তো তাদেরকে সেভাবে ট্রেন আপ করানো যে পিচিংটা যেন ভালোভাবে দেওয়া হয় যদি ব্যাড পিচিং হয় সেক্ষেত্রে কিন্তু সিমপ্লেক্সে এসে রবিন ব্রেকেজ হবে ইফ ব্রেকডাফ ইজ টু হাই অর্থাৎ ব্রেকডাফ যদি অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে রবিন ব্রেকেজ হতে পারে অর্থাৎ প্রসেস ওয়াইজ ব্রেকডাফটা মিনিমাম যে ব্রেকডাফ সেটা দিতে হবে এরপর আসি রবিং হ্যাং ওয়াইজ টিপিএ অর্থাৎ টিপে অনুযায়ী রবিং হ্যাং দিতে হবে মানে সরি রবিং হ্যাং অনুযায়ী টিপে দিতে হবে ধরুন আপনার রবিং হ্যাং আছে পয়েন্ট সিক্স ফাইভ সেই ক্ষেত্রে আপনার টিপিএ ধরুন আপনি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান পয়েন্ট টু এইট এরকম দিলেন যদি এটা টিপে যদি আপনি সেখানে পয়েন্ট নাইন জিরো দিয়ে থাকেন পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট জিরো দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রবিন ব্রেকেজ হবে ওকে রবিন ব্রেকেজ হবে তো এরপর আসি ফ্লায়ার ভাইব্রেশন অনেক সময় সিমলেস মেশিনে যে ফ্লায়ারগুলো আছে এটা ভাইব্রেশন হয় যার কারণে ব্রেকেজ হতে পারে এটা ঠিক করে নিতে হবে তো এরপর আসি ডিফেক্টিভ কট অ্যান্ড অ্যাপ্রন যদি ক কট কোনো স্ক্র্যাচ থাকে অ্যাপ্রন ছেঁড়া ফাটা থাকে সেক্ষেত্রে কিন্তু রবিং ব্রেকজ হবে এরপর টপ আর্ম প্রেস ওয়েটিং আর্ম প্রেসার যেটা আছে এটা যদি কারেক্ট না থাকে হ্যাঁ প্রসেস ওয়াইজ যে ওয়েটটা আছে সেই ওয়ারটা যেন ঠিক থাকে এরপর হচ্ছে যে স্পেশাল সাইজ প্রসেস ওয়াইজ যা অর্থাৎ প্রসেস ওয়াইজ হ্যাং 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 অনুযায়ী রবিং হ্যাং অনুযায়ী স্পেশাল সাইজটা সিলেকশন করা আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও না আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ